হাই গাইস, আমরা এখন যাচ্ছি কমলদার বরজাতি মাধবচাঁদি। আপনারা আমাদের সাথে থাকো। ব্লগ স্টার্ট। হ্যাঁ, ইয়ে কর লো পহলে। सो हेलो गाइस, व्हाट्सअप, वेलकम टू माय न्यू ब्लॉग। सो गाइस, आज होच्छे आमार एक रिलेटिव दादार बिये। सो ताई सकाल सकाल गोसल करे बासे उठे पड़ेछि बरजात्री जाओयार जोन्नो। आमरा सकले मिले बास छाड़ार अपेक्षा करछिलाम, तारपर हठात करे बास छेड़े देय। बासेर जानाला थेके बाड़ीर किछु दृश्य क्याप्चार करलाम। तुम्हारा देखते ही पाच कत सुंदर लागछे चारिदिक प्रकृति। पथे दुई धारे शुद्ध शुकनो जमी, कोथाओ धान खेत नहीं। हठात देखते पेलाम सबुजे सबुजे धान खेत, देखे मनटा भरे गेलो। ये सबुज धान खेत देखते कतई ना सुंदर लागछे। पथे जेते जेते हठात एकटा बियेर प्यान्डेल चोखे देखते पेलाम। एर माने सबार एखन बिये होच्छे, एखन बियेर सीजन। साला ये दुख काय खतम नहीं होता बे। বাসটি একটু স্পিডে ছিল, আর এদিকে আমরা সবাই মিলে এনজয় করছিলাম, দারুণ লাগছিল। আর এরই মধ্যে ঘটে যায় এক দুর্ঘটনা। হঠাৎ একটা হারভেস্টার বাসটিকে ঘর্ষণ করে চলে যায়। বাসের অনেকটা রং ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ একজন ভাই ক্যামেরা করছে। আর এদিকে বিয়ের ট্যাক্সিটাও দাঁড়িয়ে গেছে এরকম পরিস্থিতি দেখে। এখন বাস ছেড়ে দিয়েছে, তো এখন আমরা আবার রওনা দিয়েছি। রাস্তার ধারে একটা খুব সুন্দর নদী দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখালাম। তো আমরা আস্তে আস্তে এখন বাজারের দিকে ঢুকে পড়েছি। রাস্তায় যেতে যেতে হঠাৎ বিরাট শালবনের জঙ্গল দেখতে পেলাম। এটা শালবন নামে পরিচিত, বিরাট শালবনের জঙ্গল। আর এরই ভিতর দিয়ে বাসটা যাচ্ছে। অনেকটাই আনন্দ হচ্ছে, চারিদিকে জঙ্গল, মনোরম পরিবেশ। রাস্তায় হঠাৎ একটা আম গাছ দেখতে পেলাম, গাছে প্রচুর আম। আর আমের কথা ভাবতে ভাবতেই হঠাৎ পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে, চলো। রাস্তাতে যাচ্ছি, গিয়ে প্যান্ডেলের ভেতর যাবো, তারপরে মাচাড়ে মাচাড়ে মেরে দেবো, তারপরে মাচাড়ে মেরে দেবো, চলো। কাল থেকে কিছু খাই নাই আমার, কালকে না খাওয়ার জন্য মাচাড়ে মেরে এই দিনটা অপেক্ষায় ছিলাম অনেকদিন ধরে। বহুত বুরে হ্যাঁ হাম লোক। এখন আমরা সবাই মিলে আস্তে আস্তে সেই প্যান্ডেলের দিকে যাচ্ছি। এখন আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি। আর এই দুই ভাই আমার মোবাইলে ব্যস্ত শুধু। আর এখানে জামাইবাবুর শুটিং চলছে, মানে ছবি তোলা হচ্ছে। আর এখানে ফিতে কাটা হবে দেখতে পাচ্ছ। সময় যত যেতে থাকে এই দুই ভাইয়ের আমার ভোগ তত বাড়তে থাকে। সো গাইস, এখন আমরা খাবার পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। জলের বোতল, মাচা এবং একটা থালা পেতে দিয়েছে। এদিকে সমস্ত দাদা দিদিরা খেতে থাকে, আর এদিকে আমি ঝড়ের গতিতে চালাই 2x স্পিডে। কেমন খেলে আজকে তুমি? খাওয়া দাওয়া কেমন করলে ভাই?
খেতে পারিনি এই ভরে নিয়ে যাচ্ছি আমি ভরে এই দেখো স্যার এগুলো কি ঠিক হচ্ছে এই আমি ভরে নিয়ে যাচ্ছি এই এগুলো ঠিক লাগে এই এই দেখো দেখো তো গাইস এখানে চলছে জামাই বাবুর বিয়েটা পড়ানোর বন্দোবস্ত তো দেখতে পাচ্ছ জামাই বাবু সামনে বসে আছে তো গাইস প্রচন্ড গরম ছিল তারপর আর কিছু করিনি তারপর ভাত খেয়ে সোজা বাসে উঠে পড়লাম আমাদের স্যার আছে স্যার কেমন স্যার ভালো ভালো